মর্নিং সুপ্রভাত। আজকে শনিবারের সকালে সুরে সুরে আড্ডা দিতে তোমাদের সঙ্গে রয়েছি আমি খুশি। আর আমি যেমন এ প্রান্তে চলে আসি তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেব বলে, মন খুলে কথা বলবো বলে, তেমন ওই প্রান্তেও তোমরা কিন্তু থাকো আমার জন্য সাত সকালে সুরের এই আড্ডায়। আর আজকে আড্ডা পর্ব তো চলবে তোমাদের সঙ্গে, কিন্তু সেটা পুরোটাই হবে সুরে সুরে। তার কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী অজন্তা চক্রবর্তী। অজন্তাদি সুপ্রভাত, এবং তোমাকে স্বাগত জানাই সাত সকালে সুরের আড্ডায়। এবং তোমার কাছ থেকে চুপি চুপি আমি আগেই জেনে নিয়েছি যে আজকে সকালটা আমাদের কবিগুরুর হাত ধরেই কাটবে আর কি। কবিগুরুর গানে গানেই তুমি আমাদের মনটাকে সুরে সুরে ভরিয়ে দেবে। আর তোমার কেমন লাগছে বলো, সকাল সকাল সাত সকালে সুরের আড্ডায় একেবারে কবিগুরুর হাত ধরে কেমন মনে হচ্ছে? অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। আর সেটাই, মানে কবিগুরু যেখানে থাকেন ভালো লাগা সেখানে এমনি চলে আসে। একদমই তাই। তোমার গানে গানে তো আমরা সকালটা পার করব, কিন্তু তোমাকে যারা সঙ্গ দেবেন তাদেরকে তো কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। তার কারণ আমি সবসময় যেটা বলি যে সুর তাল লয় ছন্দ যখন একসাথে মিলেমিশে এক হয়ে যায় তখনই কিন্তু সুরের মাধুর্যটা প্রকৃত অর্থে আমরা খুঁজে পাই। তো এই অজন্তাদিকে সঙ্গ দেওয়ার জন্য তবলায় রয়েছে তুহিন সেনগুপ্ত এবং কিবোর্ডে রয়েছে সুমন মুখার্জি। তোমাদের দুজনকে সুপ্রভাত এবং সাত সকালে সুরের আড্ডায় স্বাগত জানাই। অজন্তাদি গানে গানে শুরু হোক সকালটা, তারপরে তোমাদের কথা আড্ডা সবটাই চলতে থাকবে। Me.
ভারী সুন্দর একটা গান দিয়ে তুমি আমার সকালটা শুরু করলে। তো এখন আমি না সবসময় একটা বিষয় মনে করি যে দিনের শুরুটা প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে দিনের শুরুটা যদি সত্যিই পজিটিভলি শুরু করা যায় তাহলে বোধহয় তার রেশটা না সারা দিন আমরা বয়ে বেড়াতে পারি। এবং এই যে তোমারই নাম, দেখো হয়তো ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছি, ঈশ্বর আরাধনার কথা বলছি, আবার সকালে রাত ভৈরব রাগের উপরে। তাই এবং দেখো একটা নতুন সকাল দেখতে পাওয়াই তো আমাদের কাছে অনেক বড় উপহার, তাই না? রাত্রেবেলা যখন চোখটা বন্ধ করি বুঝতে পারি না যে সকালটা আসবে কি আসবে না, এবং তারপরে যখন একটা সুন্দর সকাল চলে আসে তার থেকে বড় উপহার বড় পাওনা বোধহয় আমাদের জীবনে আর কিছুই হয় না। এবং একদিকে যেমন ঈশ্বরের আরাধনা রয়েছে গানের মধ্যে, তেমনি কিন্তু কবিগুরুও তো আমাদের কাছে ঈশ্বরেরই তুল্য বলো, এবং তার আরাধনাও কিন্তু আমরা এই গানে গানেই শুরু করে দিলাম। আর আমি যেমন অজন্তাদির সঙ্গে রয়েছি, তোমরা যেমন আমাদের সঙ্গে গানে গানে রয়েছো, তেমনই কিন্তু আমরা রয়েছি ফোনে ফোনে। 8350225588 এই নাম্বারে ফোনে ফোনে তোমরা এসো, কথা হবে। এছাড়াও আমরা রয়েছি ফেসবুক পেজে, ওয়ান এন্টারটেনমেন্টের পেজে রয়েছি, রয়েছি oneTV.co.in এ। আর সত্যি বলছি দেখো, সাত সকালে সুর মানে যেখানে সুর থাকে, গান থাকে, আড্ডা থাকে, তুমি সকালটা শুরু করলে এত সুন্দর একটা গান দিয়ে মন বারবার চাইছে যে কথায় একটু পরে যাব আর একটা গানের দিকে বরঞ্চ এগিয়ে যাই। চল
মধ্যে একটা অসাধারণ কথা রয়েছে, যে দিনটা চলে গেছে সেটা চলেই যায়, তাকে চাইলেও আমরা ফেরত পাবো না। আর অনেক সময় হয় কি, এমন কিছু দিন থাকে সেটা যখন পার হয়ে যায় আমরা ফেরত পেতেও চাই না আর কি, মনে হয় অতীতটা অতীতই থাকুক আর কি। এবং এই অতীতের কথা বলতে গিয়ে মনে হলো, আজকের দিনে কিন্তু ইতিহাসের পাতায় একটা অসাধারণ ঘটনা ঘটেছিল। 1919 সালে আজকের দিনেই পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডে প্রচুর নিরীহ মানুষ কিন্তু মারা গিয়েছিলেন, মানে পুলিশরা অনায়াসে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং প্রায় হাজারেরও বেশি মানুষ এই হত্যাকাণ্ডে মারা গিয়েছিলেন। এবং যেহেতু কবিগুরুকে নিয়ে কথা বলছি, এই ঘটনার পর কিন্তু কবি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এটা তো গেল ইতিহাসের কথা, এবার একটু তোমার কথায় আসতে হবে, কারণ গানে গানে অবশ্যই আমরা থাকবো, কিন্তু ওই যে মনের মধ্যে কিছু প্রশ্ন তো চলে আসে, তোমার এই যে গান শেখা, গানের হাত ধরা, এই শুরুটা কিভাবে হয়েছিল? দেখো, শুরুটা আমার দিদা বা নিজের দিদা মায়া বোস, আচ্ছা, তখনকার দিনে বেতার শিল্পী পুরবী মুখোপাধ্যায়ের সমসাময়িক, ওনার সাথে একসাথে গান শেখা। তো আমার ওই দিদার হাত ধরে, দিদার কাছে শেখা প্রথম। তোমার বাড়িতে তার মানে একটা গানের পরিবেশ ছিল? হ্যাঁ, তো দিদার কাছে শেখা, তারপর দিদার কাছে অনেকটাই শেখা, তারপর কলেজে যখন পড়তাম তখন সুবিনয় রায়ের কাছে আমি শিখেছি। তারপর ওই যা হয় মেয়েদের জীবনে, তারপরে বিয়ে, আমি কলকাতার বাইরে ছিলাম বহু বছর, যার জন্য গানটা ছিল কিন্তু সেইভাবে মানে সবটা মনে ছিল, বাইরে আসতে পারেনি। এখন শ্রাবণীদির কাছে শিখছি, শ্রাবণী সেনের কাছে, আবার নতুন করে শুরু হয়। আসলে কি বলতো, শেখার তো সত্যি কোনো বয়স থাকে না, শুধু ইচ্ছেটা ভীষণ জরুরি। মনের মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে তাহলে কিন্তু অনেক কিছুকেই আমরা অনায়াসে পার করে দিতে পারি। এবং এই যে তুমি শ্রাবণীদির কাছে শিখছো, প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? খুবই ভয় করছিল, মানে একটা টেনশন, একটা ভালো লাগা, ভীষণ একটা ভালো লাগার জায়গা। আমি রিসেন্টলি তখন দিদির কাছে যখন আসি, তখন আমি তার দু মাস আগে মা বাবা পরপর দুজনকে হারাই। আচ্ছা, মানে একটা কোথাও মনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা, একটা মানে কষ্টের সময়, সেই সময় দিদির কাছে যখন যাই, ভয় তো ছিল, ভালো লাগাও ছিল, জানি এবার কষ্টের থেকে কিছুটা আমি কষ্টটা কিছুটা লাঘব হবে। এটা যেন একদম মানে ঠিক কথা তুমি বলেছ। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, গান কিন্তু আমাদের সবসময়ের বন্ধু, মানে সুখ দুঃখ আনন্দ যে মুহূর্তটাই আসুক না কেন, বিভিন্ন রকমের অনুভূতি নিয়ে তো আমাদের জীবনের পথ চলা, গান কিন্তু সবসময়ের বন্ধু আমাদের। রবীন্দ্রনাথের গান তো সেখানে একদমই তাই। আর দেখো, এই বন্ধুর কথা বলতে বলতে কোন একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। সুপ্রভাত। সুপ্রভাত, আমি বেহালা থেকে বলছি। আমি, আমার নাম অরুন্ধতি, হ্যালো, আপনার নামটা একবার বলবেন? আমার নাম অরুন্ধতি ভট্টাচার্য, বলুন। আমি অজন্তার সঙ্গে একটু কথা বলবো কি? আপনাদের খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। বলুন, অজন্তাদি শুনছে? আমি শুনছি, বলুন। আর কোনো রিকোয়েস্ট রয়েছে আপনার? হ্যালো, বলছি আপনার কোনো রিকোয়েস্ট রয়েছে? হ্যাঁ, ওর নিজের পছন্দ মতন করলো সুন্দর গান শোনা, বেশ, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। আর তোমার গান শুনতে শুনতে প্রায়শই বন্ধুরা এরকম মাঝে মাঝে আসবেন এবং তাদের অনুরোধ রাখবেন। আর সেই সমস্ত বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যখন ফোন করবে টেলিভিশনের ভলিউমটা হয় মিউট করে দেবে, জিরো করে দেবে, আর নয় টেলিভিশনের সেট থেকে একটু সরে আসবে, নইলে কিন্তু আমাদের এই কথোপকথনটা সহজ হয়ে উঠবে না। আর ফোন করো আমাকে 8350225588, এই নাম্বারে ফোনে ফোনে কথা হবে। আর সঙ্গে যেহেতু রয়েছে অজন্তাদি, গানে গানে তো আমাদের ফিরতেই হবে। চলো পরের গানটা আমরা শুনে নিই। কোন
হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে খোলা তোমার হলো, এবার কথা গানে রাজার পথে লোক ছুটেছে বেচা কেনার হাঁক উঠেছে, রাজার পথে লোক ছুটেছে বেচা কাজের মাঝে ডাক পড়েছে, কেন যেটা কে বা জানে তোমার হলো, কাননে অকালে ফুল উঠুক তবে মন জড়িয়া, মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুণ জড়িয়া, মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে ডাক পড়েছে, কেন যেটা কে বা জানে কোলা তোমার হলো, এবার কথা কানে কানে এখন হবে প্রাণের গানগুলো শুনতে শুনতে কোথাও মনে হয় যে যে কথাগুলো হয়তো বলতে চাইছি বলতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত মনের মধ্যে জমছে এবং একটা কোথাও ভারাক্রান্ত হয়ে উঠছি, এই গান সেই কথাগুলো কত অনায়াসে বলে দিতে পারে। একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন দেখে নি। সুপ্রভাত, বলো কেমন আছো? তোমার কি কোনো রিকোয়েস্ট রয়েছে? হ্যাঁ বলুন। বলো অজন্তাদি শুনছেন তোমার কথা, বলুন।
হ্যাঁ সঙ্গে থাকো সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকলে সাত সকালের সুরের আড্ডা একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে, সম্পূর্ণ হয়ে ওঠে। আর সত্যি অজন্তা দি, তোমার কাছে যেটা না বললেই নয়, সত্যি একটা অন্য ধরনের গান তুমি শোনাচ্ছ। মানে ওই হয় না, রবীন্দ্রনাথ আমাদের কাছে ভীষণ চেনা মানুষ, কিন্তু চেনা ছকের মধ্যেও একটা অচেনা জায়গা থাকে। সেই অচেনা জায়গাটাকে সবসময় আমরা খোঁজার চেষ্টা হয়তো করি না, কিন্তু আজকে তোমার গানে গানে মনে হচ্ছে মাঝে মাঝে অচেনাকেও একটু খুঁজতে হয়, অচেনাকেও চেনা করে নিতে হয় আর কি। তাহলে আমরা পরের গানে যাই, বেশ তোমার পরের গানে আসবো, কিন্তু এই মুহূর্তে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, কে রয়েছেন একটু দেখে নি। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন? ভালো আছো প্রতি? আমি ভালো আছি। সিঙ্গুর থেকে বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলো কেমন লাগছে আজকে সকালের এই গান? আমি সকাল থেকে শুনছিলাম, এই গান খুব ভালো লাগছে এবং খুব সুন্দর মাধুর্য গাইছে। তবে আমার দিদিটা একটা অনুরোধ আছে, করে ফেলো। আলো আলো আমার আলো গো আলো ভুবন ভরা, হে নতুন দেখা দি কারবার, মনোচিত্তে মুক্তি মুক্তি মুক্তি, দূর দেশে সেই ঢাকাই ছিলেন অথবা মরবে না ওকে কোন সুরে বাজি। বেশ, অনেকগুলো অপশন তুমি দিয়ে দিয়েছো, দেখা যাক অজন্তাদি কি কহেন আর কি। চেষ্টা করব। সঙ্গে থাকো তুমি আমাদের, চলো আমরা গানের মধ্যে এবার ফিরে যাই, আবার একটু পূজা পর্যায়ের গানে। বেশ, সে কথাটাই কোন খেলা যে খেলবো কখন, ভাবে বসে সে কথাটাই কোন খেলা যে খেলবো কখন, তোমার আপন খেলার সাথে করো তাহলে আর ভাবনা তো নাই, আপন খেলা ভীষণ ভেরি ঘন বেমেঘ আধার।
সুখ দুঃখ আনন্দ, আর এই গানটা শুনতে শুনতে আরো নিজেকে রিলেট করতে করতে কোথাও মনে হলো সত্যিই আমরা প্রত্যেক মুহূর্তে খেলা খেলছি আর কি। মানে আসলে আমরা খেলছি না, জগৎ সংসারটাকে যদি খেলাঘর ধরে নিই তাহলে সেই ঘরের ছোট্ট ছোট্ট পুতুল মাত্র আমরা, আর ওপর থেকে কেউ সুতোতে টান দিচ্ছে, তার মর্জি মতন আমরা খেলে চলেছি। দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুপ্রভাত। বেশ, অজন্তা দি শুনলেন আপনার মনের কথা, এবার দেখা যাক কতটা অনুরোধ রাখতে পারে, কারণ একের পর এক সবাই অনুরোধ করছে, অনুরোধের লিস্টটাও বেশ লম্বা হচ্ছে আর কি। সঙ্গে থাকুন আপনি আমাদের। অজন্তাদি, গানে তো অবশ্যই যাব, কিন্তু এই গানের মাঝে মাঝে না একটা কঠিন কাজ আমাকে করতে হয় আর কি, মানে ইচ্ছে করে না তবুও নিতে হয়, সেটা হচ্ছে ব্রেক। আর সময় বলছে একটা বিরতির সময় হয়ে গেছে, তাই সাত সকলের সুরের আড্ডায় ছোট্ট একটা বিরতি নিয়ে যাব আর আসব। সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডায়, আর আজকে সত্যি সকালটা একটু অন্যরকম হয়ে গেছে। অজন্তাদি সুন্দর সুন্দর গান শুনছি, তোমরা ফোন করছো, এবং কবিগুরুর হাত যখন ধরেই ফেলেছি সত্যি সকালটা অন্যরকম হয়ে যায়। কে রয়েছেন আমার সঙ্গে? সুপ্রভাত। রোজ্জলমলে ছুটির ভালো সকালে সুপ্রভাত ও শুভ সকাল জানাই সম্মানীয় ম্যাম আপনাকে, এবং সাত সুরের সকালে এনপিআর পিটিআর ক্যামেরা পার্সন তোর সমস্ত প্রিয় সাথী বন্ধুদেরকে। আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ননগরী দুর্গাপুর থেকে সুরজিৎ ভট্টাচার্য কথা বলছিলাম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? অসাধারণ, অসাধারণ। এবং অর্পিতা ম্যাম যেভাবে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসছেন, মানে বৈশাখ আসলে শুধু রবীন্দ্র নজরুল তা তো নয়, আমাদের জীবনের সত্তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা স্বয়নে স্বপ্নে সবসময় রবি ঠাকুরকে স্মরণ করি, এবং রবি ঠাকুরকে হয়তো অনেকে বলে যে রবীন্দ্রনাথের গান না কি ইন্ডাস্ট্রি, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই একজন ইন্ডাস্ট্রি। আপনার কোনো অনুরোধ রয়েছে অজন্তাদির কাছে? সুরজিৎ ভট্টাচার্য দুর্গাপুর আপনাকে আগে আমি শুভেচ্ছা জানিয়েছিলাম এই অনুষ্ঠানের জন্য, আর চারপাশে আমি সবাইকে 1426 আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আমি আমার মার পক্ষ থেকে আপনাকে তিনটে গানের অনুরোধ করছি। প্রথম গানটা হচ্ছে যদি জানতেন আমার কিসেরও ব্যথা তোমায় আমি জানাতাম। দ্বিতীয় গানটা হচ্ছে এটা আমার মার খুব প্রিয় গান, যেহেতু আমাদের সামনেই একদম আমি যেখান থেকে বলছি মানে এক ঘন্টা রাস্তা হচ্ছে বিশ্বভারতী, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটা আমি সমস্ত আমার শিল্পী বন্ধুদেরকে অনুরোধ করি। আর একই লাবণ্য পূর্ণপান পানে শুন আনন্দ বসন্ত সমাগম হবে। তিনটে গানই অসাধারণ আপনি রিকোয়েস্ট রেখেছেন, নিশ্চয়ই অজন্তাদি চেষ্টা করবেন। সঙ্গে থাকুন আপনি, ভালো থাকুন। অজন্তাদি গানে ফিরতে হবে, মানে এত অনুরোধ, এত সুন্দর সুন্দর গান, গান থেকে দূরে থাকতে পাচ্ছি না। চলো পরের গানটা তুমি শুনিয়ে ফেলো, কি গান শোনাচ্ছো? এর পরের গানটা একটা রিকোয়েস্ট ছিল যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওই রিলেটেড কোনো গানের, মানে যখন কবিগুরু নাইট উপাধিটা ত্যাগ করলেন সেই তারপরে উনি এই গানটা লিখেছিলেন, তো এটা রিকোয়েস্টের গান। চল শুনেই ফেলি আমরা, সবটাই যখন রিলেটেড হয়ে যাচ্ছে এরকম সুন্দর গান থেকে দূরে থাকা যায় না। নিশ্চয়ই Thank you.
সবার আগে যেটা মনে হয় যে কি অসাধারণ শব্দ চয়ন বলো, মানে এত বড় একটা উপাধি আমি ত্যাগ করছি, সেটাকে আমি মণিহারের সঙ্গে তুলনা করছি, এবং মনের ভেতরে যে যন্ত্রণা, যে শব্দগুলো ঘুরছে, সেগুলো কি অসাধারণভাবে বহিঃপ্রকাশ ঘটানো। দেখি নি কে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধুমিতা দত্ত বলছি। বলুন। হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি মধুমিতা দত্ত বলছি। হ্যাঁ মধুমিতা দি, বলুন, শুনতে পাচ্ছি। মধুমিতা দত্ত বলছি ঢাকুরিয়া থেকে। শুনতে পাচ্ছি, বলুন। অজন্তা, অজন্তা আমার খুবই প্রিয় গানের। হ্যাঁ, অজন্তা আমার খুবই প্রিয়। ওর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলুন। আপনি সঙ্গে থাকুন আমাদের। অজন্তা দি, ক্লু পেয়ে গেছি যে এই গানটা তুমি খুব ভালো গাও, অতএব সময় থাকুক না থাকুক দু লাইন হলেও শোনাতে হবে। বেশ, আমরা তো গানে গানে পুরোটাই শোনাবে, তো বেশ, এর থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না। আর আমি তোমাদের ছোট্ট করে একটু বলে দিই, আজকে যদি তোমার জন্মদিন হয় তাহলে স্পেশাল দিনটা তুমি কোন কোন স্পেশাল মানুষের সঙ্গে শেয়ার করছো। 1956 সালে জন্ম হয় বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের, এবং 1963 সালে জন্ম হয় চেস কিংবদন্তী গ্যারি কাসপোভের। 1978 সালে জন্ম হয় স্পেনের ফুটবল তারকা ফুটবলার কার্লোস পোলের, এবং 1992 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের তারকা স্টার বোলার মোহাম্মদ আমির। বেশ, তোমাকে জানিয়ে দিলাম ছোট্ট করে যে জন্মদিনের স্পেশাল মুহূর্তটা তুমি কোন কোন স্পেশাল মানুষের সঙ্গে শেয়ার করছো। অজন্তাদের গানে গানে তো ফিরবো, কিন্তু কে রয়েছেন আমার সঙ্গে? সুপ্রভাত। আচ্ছা,
এর মধ্যে একটা তো আমি করব। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি আমাদের, সঙ্গে থাকুন। অজন্তা দি, গানে ফিরতে হবে, কারণ লিস্ট এবার লম্বা হচ্ছে, আমারও কিন্তু কিছু চাহিদা রয়েছে, সেগুলো তোমাকে শোনাতে হবে, তাই গানে চলে আসি আমরা। এবার একটা পূজা পর্যায়ে গানেই আছি, চলো থাকছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে মাচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে মাচালে মোরে। এ কৃপা কঠোর শোন, চলে মোরে। না চাহিতে তারপরে নতুন বাংলা বছরকে স্বাগত জানাবো। চলো বি ফ্ল্যাট।
মম অন্তর উদাস মম অন্তর উদাস পল্লব মোর মরে কোন চঞ্চল থাকিতে না দেয় ঘরে কোথায় বাহির করে সুন্দর সুদূরে কোন নন্দন এবারও কিন্তু একজন বন্ধু আমাদের টেলিফোনে রয়েছেন এবং আমার ফোনটা নেওয়ার আগে সেন্স যেটা বলছে এই ফোনটা তোমার কাছে ভীষণ সারপ্রাইজিং হবে, দেখো তো চিনতে পারো কিনা। সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রথমে বলবো এই প্রোগ্রামটা খুবই ভালো হচ্ছে। হুম, ভেরি গুড মর্নিং, ভেরি সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমি কাজিনটা হাজবেন্ড বলছি, কল্যাণ করতে হচ্ছি। কিন্তু আপনার পরিচয়টা এখনো পাইনি আমরা। খুবই সুন্দর হচ্ছে,
চালিয়ে যাবে। ধন্যবাদ, আপনিও সঙ্গে থাকুন। আর অজন্তাদি কিন্তু স্পেশাল ধন্যবাদ জানিয়েছে আপনাকে, অতএব সঙ্গে থাকতেই হবে। অজন্তাদি, এবার কি ওই গানটা শুনবো? যদি জানতেন, যদি জানতেন অন্তত দু লাইন যদি শোনাও একটু। আজকের দিনে কিন্তু যেমন আমরা কিছু মানুষকে পেয়েছি, তেমন কিন্তু গুণী মানুষকে হারিয়েছি। 1973 সালে আজকের দিনে মৃত্যু হয় হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বলরাজ সাহানির, তাকে আমরা আজকের দিনে হারিয়েছি। এবং এই যাওয়া আসার পর্বটা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনে চলতে থাকে, সেটার সাথে আমাদেরকে মানিয়ে নিতে হয়, সামলে নিতে হয়। আর সেই সামলানোর সহজ পথটাই বোধহয় কবিগুরু আমাদেরকে দেখিয়েছেন গানে গানে, কবিতায়, তার বিভিন্ন লেখার মাধ্যম দিয়ে। আর অজন্তাদির কাছে একটা রিকোয়েস্ট রেখেছি, একটু সাজাতে তোমার সময় লাগছে, সেই সময়টুকু তোমাকে দিলাম, আর সেই সময়ে আমি নিলাম সাত সকালে সুরের আড্ডায় ছোট্ট একটা বিরতি। যাবো আর আসবো, সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডায়। আর আজকে সত্যি এতটুকুনিও সময় না, বেশি কথা বলে নষ্ট করতে ইচ্ছে করছে না, শুধুই মন চাইছে যে পুরোটাই গানে গানে থাকি আমরা। চলো, আচ্ছা বা তোমার রিকোয়েস্ট, বেশ যদি জানতে একটু করে শোনা, অল্পটা শোনা। অবশ্য আমার পাশাপাশি আরেকজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন। হ্যাঁ, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানতাম, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানতাম, পরে কোনটা শুনছি? এবারে একটা রোদন ভরা এ বসন্ত, বসন্ত প্রেমের গান। বেশ, বসন্ত আর প্রেম তো একসাথে, কাউকে বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। বসন্ত চলে যাচ্ছে, রোদন thank you.
বসন্ত মানেই কিন্তু শুধু প্রেম নয়, তার মধ্যে রোদনও রয়েছে, বিরহ রয়েছে, রাগ অনুরাগ সবটাই রয়েছে। আর এই যাওয়ার বেলায় বসন্ত সত্যি কতটা রাঙিয়ে দিয়ে যাবে, কি একটু বেশি গরম দেবে, সেটাই মাত্র আবহাওয়াই বলতে পারবে। চট করে বলে দিই তোমার পরের গানে যেতে যেতে। আর আজকের আবহাওয়া যেটা বলছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে বাইরের আবহাওয়া যাই হোক না কেন, এই মুহূর্তে সাত সকালের সুরের আড্ডায় তোমাদেরকে নিয়ে রয়েছি, অজন্তাদিকে সাথে নিয়ে রয়েছি এবং গানে গানে সুরে সুরে একটি সুন্দর আবহাওয়ার মধ্যে রয়েছে, যেখান থেকে বেরোতে মন চাইছে না। কিন্তু একটু একটু করে প্রায় শেষ বেলার দিকেও আমরা চলে এসেছি অজন্তাদি, তো সময়টা যখন একটু একটু করে কমতে থাকে না, তখন সবসময় একটা ইচ্ছে হয় যদি আরেকটু ধরে রাখা যেত সময়টাকে, আরেকটু ধরে রাখা যেত, কিন্তু সেটা কোনো সময়ই হয় না। তাই তোমার কাছে বলবো চটপট পরের গানটা শুনিয়ে ফেলো। আর আমরা তো গানে গানে রয়েছি, আর তোমরাও ফোনে ফোনে জানাচ্ছ তোমাদের অনুরোধের কথা, তোমাদের মনের কথা, 8350-22-558 এই নাম্বারে ফোনে ফোনে। আর এছাড়াও যারা চাইছো যে সাত সকালের সুরের আড্ডায় সরাসরি এসে আড্ডা দেবে, তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম আমি বলেই রেখেছি। স্ক্রলিং আমাদের আরও একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করো আর সোজা চলে এসো একেবারে আমার পাশে জমিয়ে আড্ডা দিতে সাত সকালের সুরের আড্ডায়। আর রজনতাদি রেডি তুমি? একদম, চলো পরে জানতে চাই। ভুলে যাবে
গানের মধ্যে ডুবেই গেছি, আর সময়টা যেন মনে হচ্ছে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্পিডে এগোচ্ছে আর কি, যাতে কিছুতেই ধরে রাখতে না পারি এরকম একটা ব্যাপার। আর একদমই প্রায় শেষ বেলায় চলে এসেছি, হয়তো আরো দু একটা গান শুনতে পাবো তোমার কাছ থেকে। তো একদম সত্যিই তো মনের মানুষদের মাঝে মাঝে যখন দেখাটা পাই তখন সত্যি ইচ্ছে করে চিরদিন কেন পাই না। চলো আর সত্যি কথা বলতে এই যে গানটা যেটা শুনবো আমরা, যে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, এটার একটা অন্য মজাও রয়েছে। বা চিরদিন মানে সবসময় যাকে পাশে পাই তখন হয়তো তার মূল্যটা বুঝতে পারি না, যখন সে দূরে চলে যায় তখন আবার তাকে ফেরত পাওয়ার জন্য মনটা ভীষণ ছটপট করে। চলো আমরা গানে যাই, তুমি অল্প অল্প করেই শোনাও যাতে একটু বেশি বেশি শুনতে পারি শেষ বেলায়। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলে।
সময়ের সঙ্গে একটা টানাটানি চলতে থাকে, আমি চেষ্টা করি সময়কে যতটা আটকে রাখা যায় আর সময় চেষ্টা করে যত তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায়। মোটামুটি যা সময় রয়েছে, তুমি আরও দুটো গান আমাদেরকে শোনাতে পারবে আর কি, অতটা সময় আমি বেঁধে রেখেছি। এবং তার মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যে ছিল আমার স্বপ্নচারিণীটা যদি দু লাইন আমার জন্য শোনাও আর কি, মানে ওই মাঝে মাঝে দেখা পাওয়ার পর না ইচ্ছে করে তো স্বপ্নচারিণীকে একটু খুঁজে নিতে, তো সেই গানটা দুটো লাইন যদি আমরা একটু শুনতে পাই তোমার কাছ থেকে, তাহলে মনে হয় সকালের শুরুটা যে এত সুন্দর শুরু হয়েছে তার রেশটা সারা দিন থাকবে। আর এইটুকুই তো আমরা চাই বলো, যে সকালটা যাতে সুন্দর করে শুরু করতে পারি, যার রেশ ধরে সারাটা দিন সুন্দর করে পার হয়ে যাক। অজন্তাদের তো সুন্দর সুন্দর গান শুনছি, একের পর এক মন ভালো করার গান শোনাচ্ছেন, কিন্তু অজন্তা থেকে যারা সঙ্গত করে চলেছেন সমানে, তাদেরকে আর একটা ধন্যবাদ জানাতেই হবে। মানে সুমনদাকে আর তুহিনকে আরও একবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা এত সুন্দর সঙ্গত দিচ্ছ বলেই বোধ হয় সকালটা এত সুন্দর এত মধুর হয়ে উঠছে। ওরা তো অতি পরিচিত, ওদের তো টিভি পর্দায় রোজই কোনো না কোনো চ্যানেলে ওদের দেখাই যায়, আর ওরা আছে বলেই হয়তো গানগুলো অবশ্যই ওরা ছাড়া অসম্ভব। সেটাই, চলো রেডি তুমি? আমি দু লাইন শোনাচ্ছি। দু লাইনই শোনা। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, যে ছিল শোনানোর জন্য মনটা জাস্ট ভালো করে দিলে তুমি। আর সত্যি তো তোমার গানে গানে মন আমাদের একেবারে খুশিতে ভরে উঠছে। আর এই যে সকালের এতটা সময় তুমি আমাদের সঙ্গে কাটালে, তোমার মন কি বলছে সেটা একটু ছোট্ট করে শুনে নি, তারপরে গান গাইবো। মনে হচ্ছে আমি ঘরে বসেই গান গাইছি, ভীষণ একটা হোমলি ব্যাপার, মনে হচ্ছে না আমি মানে লাইভ চ্যানেলে বসে গাইছি, এরকম মনেই হচ্ছে না। ঘরোয়া সঞ্চালনে ভীষণ 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 ভাবে আমার মনে হচ্ছে আমি যেরকম ভাবে ওদের সাথে রিহার্সালে বসি সেরকম ভাবে রিহার্সাল করছি। আর দুটো তুমি পারবে একদম, মানে সময়কে আমি সেভাবেই ধরে রেখেছি যে দুটো গান শুনবোই শুনবো তোমার কাছ থেকে। আর সত্যি কথা বলতে কি বলতো, গান এমন একটা বিষয় না যার থেকে সত্যি এক মুহূর্তের জন্য দূরে যেতে ইচ্ছে করে না। এবং বারবার যেটা তোমাদেরকে বলি, যে সকালটা যখন কবিগুরুর হাত ধরে শুরু হয় তখন মনে হয় একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, একটা জাদু রয়েছে, যে জাদুতে আটকে থাকতে ইচ্ছে করে, যার মোহ থেকে যার মায়া থেকে বেরোতে ইচ্ছে করে না। আর এই মুহূর্তে ঠিক সেটাই আমার মনে হচ্ছে। আবার একটি প্রেমের গানে, সে আমার গোপন কথা শুনে যাও সুখে, সে আমার গোপন কথা শুনে যাও সুখে,
বেলায় চলে এসেছি, মানে হয়তো শেষ গানটা শুনতে শুনতেই আমাদের বিদায় নিতে হবে আজকে সাত সকালের সুরের আড্ডা থেকে। এবং তোমার গান শুনতে শুনতেই আজকের পর্ব শেষ করব বলে মনে মনে ঠিক করেই ফেলেছি। আর তোমাদের সঙ্গে তো আমার সাত সকালের সুরের আড্ডায় আবারও দেখা হচ্ছে আগামীকাল। এবং গান শুনতে শুনতে আজকে বিদায় নেব, এবং যেতে যেতে তোমাদেরকে এটাই বলবো যে সারাটা সকাল সারাটা দিন তোমাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে থেকো, ভালো থেকো, আর একটু চেষ্টা করি পাশের মানুষজনদেরকে ভালো রাখার আর কি। আর সকালটা যখন সুরে সুরে শুরু হয় তার রেশটাকে যদি ধরে রাখতে পারি এমনি সারাটা দিন কিন্তু বেশ ভালোভাবে পার হয়ে যাবে। আর রজনতাদি আবারও তোমার কাছে আসি, নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ তোমার ভালো কাটুক, সারা বছর তুমি এরকম সুরে সুরে গানে গানে থাকো, এবং আবারও যখন সুযোগ পাবো তোমার সঙ্গে দেখা হবে তখন আরও সুন্দর সুন্দর গান শুনবো। সবাইকে চ্যানেলে সবাই ওয়ান চ্যানেলে সবাইকে আমার অগ্রিম শুভ নববর্ষ, তোমাকে ধন্যবাদ। আর এবার তো গানে গানে পর্ব শেষ করতে হবে, তাহলে চলো আজকে শেষ গান যাবো মুক্তছন্দের, একটু অন্যরকম মুক্তছন্দের একটা গান গাই। বেশ, প্রকাশ হলো অনু
কবিগুরুর গানে কবিগুরুর কথা দিয়ে সকালটা শুরু করেছিলাম, আর শেষ বেলা এসে শুধু এটুকুনি বলতে ইচ্ছে করছে, তিনি সবসময় আমাদের মনের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। তার কথা, তার সুর, তার ভাবনা কোথাও আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে সম্পূর্ণ করে। আর এই বলতে বলতেই আজকের মতন বিদায় নেব, আজকের মতন ছুটি নেব, আবারও চলে আসবো আগামীকাল আরও একটা নতুন সকালকে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো।